নাম্বার ওয়ান আপলোড করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও নিচের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকে আমি রান্না করতে যাচ্ছি চটপট ঘরোয়াভাবে ফার্মের মধ্যে। প্রথমে মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। তারপরে লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিতে হবে। তেল গরম হলে মাংসের টুকরাগুলি সামান্য পরিমাণে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। তারপরে মাংস ভাজা তেল কড়াইতে ঢেলে দিয়ে এবার পেঁয়াজ কুচি পরিমাণ মতো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ গুঁড়া চিলি ফ্লেক্স হলুদ গুঁড়া এবং আলুর টুকরাগুলি দিয়ে ভেজে নিতে হবে। তারপর মাংস ঢেলে দিতে হবে এবং বারবিকিউ সস দিয়ে কষাতে হবে এবং কষানো হয়ে গেলে একটু গরম পানি দিয়ে ঢেকে রাখতে হবে। একটু পর পর আলগা করে নাড়তে হবে এবং তেল যখন উপরে উঠে যাবে তখন নামিয়ে ফেলতে হবে এবং পাত্রে নামিয়ে ভাজা জিরের গুঁড়া ছিটিয়ে পেঁয়াজ ডিম করে পরিবেশন করে নিতে হবে। এবং আপনাদের ইচ্ছামতো ধনিয়া পাতা গাজর দিয়ে পরিবেশন করতে পারেন।